তো বন্ধুরা 25 তারিখ থেকে তোমাদের একটা ইভেন্ট আসতে চলেছে ফ্রি ফায়ার ভিতরে যেটা নাম হলো ফ্রি ফায়ার দিওয়ালি ইভেন্ট এবং এখানে তোমরা গান স্কিনগুলো ফ্রিতে পেয়ে যাবে এবং প্যাকগুলো ফ্রিতে পেয়ে যাবে দেখতে পারো অনেকটা গান স্কিন আছে এবং প্যাক আছে আর এই ইভেন্টটা তোমরা 4 জনে খেলতে পারবে 4 জনে খেলে দুইটা গান স্কিন চুজ করতে পারবে আর সলোতে যদি খেলো তাহলে একটা গান স্কিন চুজ করতে পারবে তো এইটার ছবি তোমরা দেখে নিতে পারো হ্যালো বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন তো বন্ধুরা আজকের ভিডিওটা একটা ফানি ভিডিও ফানি প্র্যাঙ্ক নিয়ে এসেছি যে আমার এই গিল্ডের একটা মেয়ের মাইনাস করাতে চাইছি আমি তো আমরা প্র্যাঙ্ক করে একটা ভালো ভালো প্লেয়ার আমার গ্রুপে ডেকে এনে আর তার সাথে মজাদার একটা প্র্যাঙ্ক হবে যা দেখে তোমরা হাসবে প্রচুর হাসবে আর তোমাদের হাসানো আমার কাজ তো চলো বন্ধুরা বেশি দেরি না করে তাড়াতাড়ি ভিডিওটা শুরু করে হ্যালো সিজু শুনতে পাচ্ছ বলছি একজনের সাথে প্র্যাঙ্ক করব পুশ করার ইয়ে করে মাইনাস করা বুঝলি আফলাতুন হ্যালো সিজুকা বলো তুমি এই সিজুকে চেনো তোমার ফ্রেন্ডে হ্যাঁ বাবা বলছি খেলবে তো হ্যাঁ ক্লাসিক র‍্যাঙ্ক হ্যাঁ খেলবো হ্যাঁ র‍্যাঙ্কই খেলবো কি করবে ক্লাসিক ক্লাসিক কেন বলছিলে ক্লাসিক করেছিলে তাই ভাবছিলাম না 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 র‍্যাঙ্ক খেলবো তো দেখি সার্ভাইভ করবে হ্যাঁ হ্যাঁ সার্ভাইভ করবে না রাস করবে নাকি মাইনাস খাওয়াবে আমাকে তোমরা তুমি কি করছো পুশ করছো নাকি হ্যাঁ পুশ করব ও আচ্ছা আচ্ছা না আমরাও পুশই করছি তাই তো আফলাতুন তোমার কি মনে হয় সিজন 1 2 3 ইলাইট পাস এটা খারাপ খেলবে নাকি দেখো আরে তুমি তো লাইভ করো দেখেছি তোমরা রাস করে খেলো তাই আগে দেখে কোথায় দেখো এফবিতে এফবিতে দেখি তো তাই বলছি আরে লাইভে তো মানে এইটা হঠাৎ হঠাৎ করি তো এখন তো আর লাইভে নেই না আমি এখন কি লাইভে আছি ঠিক আছে স্টার্ট তো করো এখন পুশ করে নে হ্যাঁ পুশ করব তুমি কি ওই জলে নামবে লোকে বসবে জলে নেমে স্টার্ট করো না দেখি তারপর ঠিক আছে আমি তো তাহলে তুমি জলে নামা প্লেয়ার মনে হয় ওই রকম পুশ করো নাকি করে উঠে বসে থাকবো ও আচ্ছা 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 ঠিক আছে সিজু মানে সিজুকা যেরকম বন্দুকটা আগে খুঁজে নেবো নাকি সিজুকা আরে হ্যাঁ বন্দুক বন্দুক লুটে নিয়ে চারজনে মিলে টাওয়ারে বসে থাকবো চুপ করে ঠিক আছে ঠিক আছে লাস্টে গিয়ে ফাইট ঠিক আছে করবো কোথায় নামবো সিজুকা তুমি তো পুশ করছো তোমাকে দেই 4 নাম্বার কোথায় নামবো বলো হ্যাঁ কোথায় নামাবো ওইটাই তো বলো তুমি তো পুশ করছো তোমার হিসাবে খেলতে হবে আমাদের আফলাতুন রেডি তো পুশ করার জন্য বাবা ক্লক টাওয়ার চলো আমরা সবাইকে এখানে মেন আসছে নাকি দেখো না আসছে না মনে হয় এখান থেকে তাড়াতাড়ি লুটে আর সার্ভাইভ করব আচ্ছা 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 মানে বুইয়া করতে হবে নাকি হ্যাঁ বুইয়া করব তো তবে তো ভালো প্লাস দেবে ওইটাই 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 কত প্লাস চাই তোমার আমার 50 চাই 50 ঠিক আছে ঠিক আছে হ্যাঁ এনিমি আসলে মেরে তেরে একদম ছুটিয়ে লাল করে দিচ্ছি দাঁড়াও শেষ একজন খেলিয়ে দিচ্ছি এক কোণে দাঁড়াও সিজুকার প্লাস বলে কথা সিজুকার প্লাস বলে কথা তাই না স্নাইপার বলে বলবো স্নাইপার আচ্ছা তোকে বলবো স্নাইপার বলে এখানে ডিভাইস দিচ্ছে যাবে মারতে যাবে কে বলছে মারতে গেলে যদি মরে যাই কোন কানে রিভাইভ দিচ্ছে আরে দেখবে তো ওই তো ফ্যাক্টরি এখানটাই আরে এটা মেরে দিতে পারবো ফ্যাক্টরিতে হ্যাঁ ওই তো দেখো ও মারছে মারছে এটা হ্যাঁ মারছে লেকটিকে আরে এখানে তো আমার এখানে এনিমি এ বাবার মাইনাস হয়ে যাবে কোথায় 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 এনিমি এ বাবা এখানে রিভাইভ দিচ্ছি এ আফলাতুনকে বাঁচাও আফলাতুনকে বাঁচাও এ রে হয়ে গেলে কি করে হায় হায় রে আমি আসছি আফলাতুন মরিস না আমি তোকে বাঁচিয়ে ছাড়বো হ্যাঁ আমি বাঁচিয়ে ছাড়বো দেখো আমি বাঁচাবো আফলাতুনকে আগে আগে গিয়ে মরে যাই খালি দুটো গেল বলে আর দুটোকে বাঁচতে পারলেন না তোমাকে এসে মেরে দিয়ে চলে গেল কোথায় গেল আফলাতুনকে ইমোট দেখাচ্ছিল এরা ইমোট দেখাচ্ছিল সবাইকে দিয়েছি আর আরেকটা গেল কোথায়
আফলাতুনকে বাঁচিয়ে দেই নাকি? গাড়ি নিয়ে ঢুকলে হবে, হ্যাঁ হয় না? ওই তো ওই তো, আমি মেরে দিচ্ছি, মেরে দিয়েছি মেরে দিয়েছি। আমাকে বাঁচাও। আমার এক্ষুনি মাইনাস হয়ে যাচ্ছি তো বাবা। হ্যালো, হ্যাঁ বলো। আরে ওই সিজু বাঁচলো বলে, নাহলে এক্ষুনি আমার মাইনাস হয়ে যাচ্ছিল গো। সত্যি? হ্যাঁ, আরে আমার হার্টবিট চলে গেছিল। আরে আরে মাইনাস হবে না, তুমি চিন্তা করছো? ঠিক আছে, দেখো সবাইকে আমরা মেরে দেবো, ঠিক আছে? চিন্তা নেই, আপলাতুন দৌড়ে আয়, এখানে একটা এনিমি আছে, 31 জন এলাইভ আছে, আমরা মেরে দেবো। এ কি করছো? আরে আরে কিছু না, অনেক ড্যামেজ, অনেক ড্যামেজ, মারতে পারো মারতে পারো, অনেক দাঁড়াও। ড্যামেজ। এই কে আমার কিলটা চুরি করলো? হায় হায় রে, আফলাতুনকে বাঁচাও রে, আরে দাঁড়াও আর বাঁচাও। হায় হায় রে, এটা কি হচ্ছে আরে রে? বাবা, তোমরা সবাই মরে গেলে। দেখ বাঁচিয়ে দাও রে আফলাতুনকে রে। এহ রে, ওকে বাঁচাও। আর তো টুকেনও নেই তো, এখন কি করে বাঁচাবো? এহ, এখান আমাদেরও থেকে তো বাঁচাও মাইনাস হয়ে যেতে পারে রে। আরে তোমরা, তুমি এখান থেকে বাঁচাও, আমাকে যদি মেরে দেয় আমার মাইনাস হয়ে যাবে, তোমরা মরে গেলে তোমাদের কিছু হবে না। কে বলেছে কিছু হবে না? আমারও তো মাইনাস হবে, হবে হবে তো, কি হয়েছে? আমাদেরও তো কত কষ্ট প্লাস করেছি, মানে তুমি হচ্ছে কি পরে আবার প্লাস করে নেবে, আমার প্লাস করার মতো আমার কেউ নেই। আরে দিলো তো, কোথায় পালাবো এবার আমি যদি তোমাকে এনিমি মেরে দেয়? আরে তুমি মরে যাও না, বেঁচে থাকো। তোমার কাছে টোকেন আছে? থাকলে রিভাইভ দিয়ে দাও। রিভাইভ করো। এ কিছু করার নাই। দিলো বিন্দি চটকিয়ে। আরে সেজুকা আছো তো, তুমি আছো তো, তুমি পুশ করিয়ে দেবে। আরে আমাদেরও আমাদেরও মাইনাস হয়ে যাবে। ইয়ে মরো না বলছে, কি হলো এটা? পুশ করো না। কি হলো? আরে দিলে তো। আরে আরে সরি গো, বুঝতে পারিনি, পিছন থেকে চলেছিলাম আমি, পিছন সাইলেন্সার দিকে নড়ছিল। দেখো তো, গ্লু মানে জুনের বাইরে মারছে, দেখেছো হ্যাঁ, মানে তো? কি আমি মানে ধরনের ক্যাম্পার? আমি বেরোতে পারছিলাম না জুন থেকে, হ্যাঁ না হলে আমি বেরিয়ে যেতাম এখান থেকে, আমি ফাইট নিতাম না। হ্যাঁ হ্যাঁ পারবে পারবে, আমাদের শিজুকা আমাদের পুশ করিয়ে দেবে। আবার কিন্তু মাইনাস হয়ে যাবে। কেন 4টা কিল করেছো আর মাইনাস কেন হবে? বাবা সবাই পুশ করতে, কে দূরে চলে গেল রে এর সামনের দিকে? মারো 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 মারো, শিজুকা উঠে মারো মারো, আরে উঠে মারো দুশ্মন, মারো মারো মারো। কোথায়? এই তো বাইরে বাইরে ঘুরছে, দৌড়াদৌড়ি করছে, সাউন্ড পাচ্ছি তো, মারো মারো। এই তো দিদি, এইটা কতবার বাঁচবে রে, এটাকে কতবার মারলাম আমি। পিছনে আসছে, পিছনে আসছে, পিছন দিকে। ইস কিছু করার নাই, চলো। লেভেল দেখো, ইস রে মাইনাস হয়ে গেল রে। আরে শিজুকা, আরে না না, তুমি তো প্লাস গুলো যেগুলো মাইনাস হয়েছে ওগুলো তুলতে হবে তো, না তুলতে হবে তো। কত মাইনাস হয়েছে? এ ভাই, এ লেফট মারলো কেন? হ্যালো শিজুকা, কি হলো? মাইনাস হয়ে গেছে। আরে মাইনাস তো আমাদেরও হয়েছে না, এখন কি করবো বলো? এটা মাইনাস তো তুলতে হবে তাই না, একটু সার্ভাইভ করে, ঠিক আছে বুঝলে? তুলতে তো হবে, আফলাতুনেরও তো মাইনাস হয়েছে, এই শিজুরও মাইনাস, আমার সবার মাইনাস হয়েছে। চলো এটা মাইনাসটা তুলি। হ্যালো আফলাতুন, আফলাতুন, এ ভাই বুঝে শুনে একদম খেলতে হবে, বুঝলি তো? বুঝে শুনে, দরকার হয় ঘরের একটা ঘরে লুকিয়ে বসে থাকবো আমরা সবাই, লুটপুট করে, চাল চুটা। আর একদম বুঝে শুনে অ্যাটাক দেবো, ঠিক আছে? এ ভাই কেন মালো? এ বাবা, এখানে নামাচ্ছো কেন? এনিমি তো এখানেই সব আসবে। এ এ তোমরা কি মাইনাস আমাকে তো দিলে হবে? কেন, আমাকে কেন দিয়েছো? আমি তো ভুল করে এখানে নামিয়ে দিয়েছি হুটমুট করে, আমি আমি তো দেখো আমি ধুয়েছিলাম তো। এ যা,
তোমরা যা ইচ্ছা করো, আমি এক জায়গায় চুপে বসে থাকবো। হ্যাঁ, তুমি বেঁচে থাকো, আমি বেঁচে থাকবো, যে যার মতো বেঁচে থাকলেই হলো, ঠিক না? লুটবুট করে কিন্তু মারামারিতে যাব না। কিন্তু আফলাতুন শুধু মারামারিতে চলে যাচ্ছে ইচ্ছে করে। আফলাতুনের ইচ্ছা কি রে? মাইনাস খাওয়াতেই আমাদের এটা, তোর উপর সন্দেহ হচ্ছে আমার আফলাতুন। তুই ঠিক মতো খেলছিস না কেন, আমার মাইনাস করাচ্ছিস না? তোরও তো অনেক স্কোর। তোমাদের সাথে আমি খেলবোই না, দেখে নিও। আরে মাইনাস হবে না, প্লাস আমি করিয়ে দেবো, তুমি চিন্তা করছো কেন? দেখো আমি আমি কত চেষ্টা করেছি বলো তো, কতটা মারলাম, জুনের বাইরে পর্যন্ত মারামারি করছি তোমার জন্য, যেন যেন তুমি মাইনাস না বলতে খাও। দেখো নিয়ে সেটা। দেখেছি, হ্যাঁ দেখছি, চোখ বড় বড় করে চশমা লাগিয়ে দেখলাম তো। এ ভাই, এখানে দুশ্মন কে আছিস সে আমার এই কাছে? ওখানে দেখো, যদি মরে যাও। বাস মরে গেলাম। এ এখানে এনিমি কি করব আমি এখন? আরে তোমাদের ওখানেই খালি এনিমি দেখবে, আমার কাছে আসছে না তো। হ্যাঁ হ্যাঁ, তোমার ওখানেই এনিমি বই, আমার এখানটায় আসেনি কেউ। গেল, আরে এ ভাই, এ আমাকে কেউ বাঁচিয়ে দে না আমাকে। আরে দেখি, এ হে শিজুকা, তুমি ভালো। সার্ভাইভ করে নাও কোনোভাবে, আমি তোমাকে লাইক দিচ্ছি। আরে না, তুমি এক কাজ করো, তুমি এক কাজ করো, তুমি উড়িয়ে চলে যাও। দেখো পশ্চিমগর নিচে না না, তোমাকে নিয়ে ওখানে আসবে। না, আমি বলি তোমাকে কোথায় যাবে, ওই যেখানে, না না ওখানে না, তুমি অবজারভেটরি চলে যাও এখন। অবজারভেটরিতে কেউ থাকবে না, পুরো খালি থাকবে, এখন সবাই একাডেমি এসে মারামারি করছে, ঠিক আছে? অবজারভেটরি যাও বলছি তো। এ বাবা, এর নেট চলে গেছে, ওই জায়গায় গেলে টোকন পাবে না তো, সেজুকার নেট চলে গেছে, চলে আসবে। আমি আবার বাইরে মাইনাস আছি, খাবে রে, বাইরে আছি। আজকে রেগে হয়ে যাবে। হ্যালো সিজু, সিজুকা, জুকজুকা, তোমরা কেউ আমার সাথে কথা বলবে না। আরে আমি তোমাকে বলছি অবজারভেটরি চলে যাও, ভালো আছে, ওইখানে কোনো এনিমি নেই, সবাই চলে এসেছে একাডেমি, বুঝলে? অবজারভেটরি যাও না, এখানে এখানে লুক ঢুকে পড়বে তো এক্ষুনি। বাইরে আর লঞ্চ টোকন প্যাডটা পাবে ধরো, না, বাইরে লঞ্চ, তারপরে যেতে যেতে আমাকে মেরে দেবে। না না লঞ্চ প্যাড আছে তো এখানে, একটু সামনে লঞ্চ প্যাড আছে তো, লঞ্চ প্যাড, হ্যাঁ ওইটা ধরে অবজারভেটরি যাও, ওখানে একটাও এনিমি নেই, সব একাডেমি এসে মারপিট করছে। গুলি করছো কেন? তুমি ফায়ার করলে কেন, এখন তো এনিমি চলে আসবে। দৌড়া দৌড়া দৌড়া, বেরো 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 তাড়াতাড়ি, আরে তাড়াতাড়ি বেরো, এনিমির পায়ের শব্দ হচ্ছে, গুলি পেয়ে চলে আসবে, তাড়াতাড়ি বেরো বেরো। আবার নেট চলছে। নেট নেই আবার? আরে আমার আমার নেটওয়ার্ক স্লো গো, আমার নেটওয়ার্ক স্লো? এনিমি কেমন। তুমি নেটওয়ার্ক স্লো, তুমি এখান থেকে বেরোবে তো? উড়া ছুড়া দৌড় মার এখান দিয়ে বেরো, অবজারভেটরি। ওই দেখো, আরে দেখো এনিমি দৌড়া। এবার কোথায় গেল এখনো তো ঘরের বাবা? ভিতরে বসে আছো। এক কাজ করো, উপর দিকে গুলি মারো তো, মারো মারো গুলি মারো মারো, উপর দিকে গুলি, হ্যাঁ মারতে থাকো, আরে এক্ষুনি এনিমি এসে কেলিয়ে দেবে, দেখো মারো মারো গুলি মারো, আরে মারো গুলি, উপর দিকে গুলি মারো, দাঁড়াতে পারছি না। উপর দিকে গুলি মারো মারো মারো, উপর দিকে গুলি মারো, মারতে থাকো। আরে আরে মারো মারো, কি বাবা, এ কি হচ্ছে এটা, আমি মরে গেছি। এ ভাই, এ ভাই রে ভাই, এর যত বড় মাইনাস হয়েছে সবাই খাবে আজ। ওর নেট এতই খারাপ, ও মরে গেছে সেটাও দেখতে পাচ্ছি না। হ্যাঁ বলছে গুলি করো, ঘরের ভিতর গুলি করছে, উঠে খেলিয়ে দিলই নি, তো আসছেই না এখনো গেমে না কি, দুই দুইবার মাইনাস খেয়েছে রে, হ্যালো, প্লাস হয়েছে? হে প্লাস, হ্যাঁ প্লাস তো হলো। কত এ আমি মাইনাস হয়ে গেছে আমার। কত? এই তোমাদের সাথে আমি আর খেলবো না, ছাতার মাথা। আরে এখানে দোষ তো তোমার, লাস্টে ঘরের ভিতরে বসে গুলি করছো, তো এনিমি তো এসে গেল না। তোমরা কি করে মরে গেলে, তোমাদেরকে বললাম না সার্ভাইভ। না না এটা ওই, আমাকে তো পুরো একটা স্কোয়াড দিয়ে দিয়েছে, হ্যাঁ সেজন্য তোমাদেরকে আগেই বললাম, লুটে লুটে নিয়ে একটা টাওয়ারে ক্যাম্প করবে। আমরা আপ্রাণ চেষ্টা করেছি, আর কিছু করার তোমরা নাই, ঘোড়া ডিম দেখো এখন বলে করেছো। দেই শেষমেশ, আপ্রাণ চেষ্টা, আমরা মন প্রাণ সব দিয়ে চেষ্টা করেছি। আমি চলে যাচ্ছি, আমি খেলবোই না তোমাদের সাথে আর, যাও। এ ভাই এ চলে গেছে, একে এনে বলো রে। আরে সিজুকা হ্যালো, আরে বলছি কিছু না, আমরা মানে এই কাজ করিয়ে দেব, তোমার আর চিন্তা নেই। আর এই সিজু প্ল্যান করেছিল আর আফলাতুন,
আমরা তিনজন মিলে প্লাস প্র্যাঙ্ক করার বলতে প্লাস করার প্ল্যান করেছিলাম, তো মাইনাস হয়ে গেছে, কিছু করার নেই। আর তুমি এক কাজ করবে, রাতের দিকে আমি ভিডিওটা খেলবো দেখে নিও। হ্যাঁ ভিডিও, হ্যাঁ আমি লাইভ না করলে কি ভিডিও তো রেকর্ড করতে পারি, তাই না? তো তোমার মাইনাস করার ভিডিও কর। বাহ খুব ভালো ভালো ভালো।